রাজ্য পুলিশের কনস্টেবল পদে যোগদানের নিয়োগপত্র রয়েছে, কিন্তু মাসের পর মাস চাকরিতে যোগ দিতে পারছেন না কয়েক হাজার চাকরি প্রার্থী। জাগিরে অসন্তোষ চরমে। সোমবার ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েক হাজার চাকরি প্রার্থী। ভবানী ভবনের সামনে রাস্তা অবরোধ করেন তারা, ফলে ব্যস্ত সময়ে ব্যাপক যানজট তৈরি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। তিনি বিক্ষোভকারীদের বোঝান রাজ্যে মহামারী আইন জারি রয়েছে, সেই অবস্থায় এভাবে জমায়েত করা যায় না। বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখারও আশ্বাস দেন তিনি। বিক্ষোভকারীদের অভিযোগ, 8,019 জন চাকরি প্রার্থীর মধ্যে 1,871 জন চাকরি পেয়েছেন, বাকিরা তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও 8 মাস অপেক্ষার পরেও চাকরিতে যোগ দিতে পারছেন না। ডিসি সাউথের থেকে লিখিত আশ্বাসও দাবি করেন চাকরি প্রার্থীরা। কয়েক দফায় পুলিশি কর্তার বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। বিক্ষোভকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকার পর বিশাল সংখ্যক পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। রাস্তার উপরে বসে থাকা বিক্ষোভকারীদের হাত ধরে টেনে তুলে সরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। কয়েকজন বিক্ষোভকারীর উপরে লাঠিচার্জ করা হয়। পুলিশ কড়া মনোভাব নিতেই বিক্ষোভকারীরা সরে যায়। বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানেও তোলা হয়। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।